সালে আমরা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে যে দেশটিকে 30 লক্ষ শহীদের আত্মদানের বিনিময়ে স্বাধীন করেছি, সেই দেশের প্রকৃত অবস্থা আপনারা জানেন, বিকৃত হয়ে যাচ্ছে। আমরা আবার পশ্চাৎপসরণ করছি, আমরা ফিরে যাচ্ছি 1971 পূর্ববর্তী অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্ডিয়ান অফ 1971 নামে আমরা সবাই জড়ো হয়েছি। গার্ডিয়ান অফ 1971 এটা হচ্ছে আমাদের সেই 71-এর চেতনা। 1971 সালে যে দাবি নিয়ে আমরা স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিলাম, সেই দাবিগুলোকে সমুন্নত রাখাই বর্তমানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, গার্ডিয়ান 1971-এর পক্ষ থেকে এবারে গার্ডিয়ান অফ 1971 বা 71-এর প্রহরী হিসেবে আমরা যারা আজকে এখানে জড়ো হয়েছি তাদের পক্ষ থেকে সূচনা, বক্তব্য এবং আমাদের দাবি ও আমাদের অঙ্গীকার তুলে ধরবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা লেখক ডক্টর নুরুন নবী। সুধীর মণ্ডলী, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আসার জন্য। আমরা বাংলাদেশে যে বিদ্যমান পরিস্থিতি, সেই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন গত 8 তারিখে আমরা জাতীয় পতাকার সমর্থনে, জাতীয় সঙ্গীতের সমর্থনে আমরা একটা সমাবেশ করেছিলাম, আপনারা অনেকে এসেছিলেন। সেইটারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে আরেকটি প্রতিবাদ সভার আয়োজন করেছি। আমাদের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য আমরা সংক্ষিপ্ত যেটা আমাদের আজকের এই সমাবেশের উদ্দেশ্য সেইটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, খুব বেশি বড় নয়, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আমাদের কর্মসূচি এবং সফর। বাংলাদেশ আজ আক্রান্ত। বাংলাদেশের নাগরিক ও মানবিক অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা, গণতন্ত্র, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত ও জাতীয় সংবিধান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস, মানবতা, শিক্ষাঙ্গন, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষের চেতনা, আইন, বিচার, প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান, গণতন্ত্র, গণমাধ্যম, জল, সমতল, পাহাড়, পীর আউলিয়াদের মাজার, সব কিছু আজকে বাংলাদেশে আক্রান্ত। এইটার প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এই ঘটনাগুলোর আমি একটু সংক্ষিপ্ত একটি লিস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সেটা হলো 71-এর পরাজিত পাকিস্তান বাহিনীর দোসর রাজাকার আল বদর এবং জঙ্গিরা মিলে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বেআইনিভাবে দখল করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের গ্রেফতার, নির্যাতন করছে, মুক্তিযোদ্ধাদের কবরে হামলা ও ভাঙচুর চালাচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে প্রকাশ্যে অপমান করা হয়েছে, হিন্দুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান লুণ্ঠন, হামলা ও ভাঙচুর করছে, হিন্দু তরুণী অপসারণ ও জোরপূর্বক ধর্মান্তকরণ করছে, আদিবাসী পার্বত্য জনগোষ্ঠীর উপরে হামলা, হত্যা, নির্যাতন করছে, আদিবাসী পল্লীতে অগ্নিসংযোগ করছে ও তাদের মেয়েদের অপহরণ ও ধর্ষণ করছে, নির্বিচারে শিক্ষক ও কর্মচারীদের অপমান ও জোরপূর্বক পদত্যাগ করানো হচ্ছে, হিন্দু মন্দির ও হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা করছে, শিক্ষা প্রতিষ্ঠানে হত্যা, নিঃশস্ত্র নির্যাতন চলমান আছে। তারা এভাবে সারা দেশে এক নৈরাজ্যজনক পরিস্থিতি তৈরি করে বাংলাদেশকে জোরপূর্বক পাকিস্তানি যুগে ফিরিয়ে নিতে চাইছে। আমরা এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতা যুদ্ধের সমর্থক, সবাই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই প্রচেষ্টাকে নস্যাৎ করার আমরা শপথ গ্রহণ করছি। আমাদের এই দাবি অঙ্গীকারের সাথে সংক্ষেপে
সংহতি প্রকাশ করতে প্রবাসের বিভিন্ন কমিটির সকল নেতৃবৃন্দদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এই আয়োজনটি করেছি একাত্তরের প্রহরীদের প্রহরীর পক্ষে, অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যারা রয়েছেন ব্যক্তি প্রতিষ্ঠান সবাইকে আহ্বান করবো এই প্ল্যাটফর্মে এসে আমরা এই সমস্ত আমাদের যে দাবি এবং এই সমস্ত যে অন্যায় সেগুলোকে আমরা প্রতিহত করব, সেগুলোকে বাস্তবায়িত করতে দেব না। আমাদের এটাই ছিল আমাদের কর্মসূচি এবং শপথ। এখন বাকি অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য আমি বিহার স্বীকৃতি বড়ুয়া এবং গোপাল সান্দালকে অনুরোধ করছি। মিনহাজ আহমেদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয়।